বিমাদার বিয়ে ক্যান্সেল বিমাদার বিয়ে ক্যান্সেল বিমাদার বিয়ে ক্যান্সেল বিমাদার বিয়ে ক্যান্সেল চলবে না ফ্রিতে আমি খাটতে পারবো না এরকম বলে না মালতি কষ্ট পাবে আচ্ছা আমি সবাইকে খাইয়ে দিচ্ছি আমি এখনই রুটি তরকারি অর্ডার করছি কি এই হাই ভোল্টেজ বিয়েতে রুটি তরকারি তোমার তোমার আমি টোপর ভেঙে দেবো ঠিক আছে ঠিক আছে ভাত মাংস আর রসগোল্লা এই তোমরা চুপ করো তো ভীমাদা এদিকে এসো এসো এখানে সরস্বতী ভীমাদাকে সাজানো কমপ্লিট মন্দির অবধি কি বড়বু এক গাড়িতে যাবে নাকি সেটা কি ভালো দেখায় আমি মালতীকে নিয়ে গাড়িতে বেরিয়ে যাচ্ছি তোমরা ভীমাদাকে নিয়ে রিকশায় এসো কেমন ও হবে না আমি ঠেলা গাড়ি ডেকে আনছি আবার বাজে কথা তাড়াতাড়ি যাও প্যান্টটা চেঞ্জ করো যাও আমি মালতীকে নিয়ে মন্দিরে যাচ্ছি আমার ভালো লাগে না যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায় যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায় সম্পর্কে মিথ্যে আহামরি হাতে হাত না রেখে কি উপায় কানা ঘোষায় শুনছিলাম বিমারা নাকি বিয়ের পরের বছরই বাচ্চা চায় আমাদের কবে আসছে ওরে তোর আর কত দেরি করবি লগ্ন যে বয়ে গেল দেখো দেখো কেমন গেড়া দেখো পুরীতে ডায়লগ নিজেই দিয়ে দিচ্ছে বিয়ের সময় কি বুড়ো আঙুল চুষবে হ্যাঁ ভীমাদা পোল্টা কিন্তু একদম ঠিক কথা বলেছে তুমি যদি এরকম করো তাহলে কিন্তু লোকে হ্যাংলা বলবে সত্যি কিন্তু এবার দেরি হয়ে যাচ্ছে চলো চলো আমরা তাড়াতাড়ি বেরোই বোন বলছিলাম কি তোরা যা আমি না যেতে পারবো না তোমার আবার কি হলো দিদি চলো না আমরা সবাই মিলে আনন্দ করে ভীমাদার বিয়ে দিয়ে দিই আর হ্যাঁ এখন তো তরকারি রুটিও ক্যান্সেল হয়ে গেছে মাংস ভাত আর রসগোল্লা তো ভালো মেনু আরে পল্টু মেনুর জন্য নয় এবার আমি বুঝতে পেরেছি দিদি কেন যেতে চাইছেন তো বুঝতে যখন পেরেছো বলে ফেলো চটপট আমার মনে হচ্ছে ভীমাদা তো দিদিকে নিমন্ত্রণ করেনি তাই দিদি যেতে চাইছে তাই নাকি দিদি ওসব নিমন্ত্রণ নিয়ে বেশি ভেবো না দেখো ভীমাদার বিয়েতে আমি হচ্ছি বরের বাড়ির পিসে আর আমি হচ্ছি কনের ঘরের মেসো
এই যমুনা আমার উপর রাগ করিস না। আরে চল চল, দেখ এত বড় অনুষ্ঠান, কি মাথা ঠিক থাকে? আর নিজের লোকের নিমন্ত্রণ কি? এই এতক্ষণে ভীমাদা একটা নিজের ডায়লগ দিয়েছে, ঠিকঠাক ডায়লগ দিয়েছে। যমুনাদি নিমন্ত্রণ তো পেয়েই গেছে, এবার চল। আরে নিমন্ত্রণের জন্য নয়, আসলে বাড়িতে মালতী দিনে কাকুদের চা জল খাবার তো দিতে হবে নাকি, তাই আমাকে যেতে হবে বোন বাড়িতে। তোরা যা না। আরে বাড়িতে তো দাদা নেই, তোকে খোঁজ করলে কোনো অসুবিধাও নেই, তুই বাড়িতে একটা ফোন করবে। সে নয় ফোন করে দিলাম, কিন্তু রাতের খাবারটা তো বানাতে হবে, তাই না বলো? তোকে কিছু রান্না করতে হবে না, এখানে তো মাংস ভাত হবেই। আমি পার্সেল নিয়ে যাবো, তুই রাতে ওটাই চালিয়ে দিস। মনে করে শকুনি মামার জন্য নিয়ে যাও, কিন্তু নয়তো জিটুর কাছে চুগলি করে দেবে। সবার জন্য নিয়ে যাবো। কিন্তু দেখিস দাদা যেতে না জানে, জানলে পরে আমার ডিভোর্স করিয়ে ছাড়বে। হ্যাঁ তা যা বলেছো, জিঠু আবার ভালোবাসার বিয়েতে ডিভোর্স করানোর ব্যাপারে পিএইচডি করে বসে আছে। আচ্ছা সে নয় আমি কাউকে বলবো না, কিন্তু এরপর? এরপর আবার কি? এরপর মালতী আর ভীমাদার বিয়ে। সেটা নয় বুঝলাম বোন, কিন্তু তারপর কি হবে? তারপর তুই এত ভাবিস না, সব প্ল্যান ছকা আছে। প্ল্যান মানে কি প্ল্যান বোন? বলা হবে মালতীর মা মালতীকে গ্রামের বাড়িতে খুব জরুরি তলব করেছে, আর মালতী দুদিনের জন্য সেখানে গেছে, সেই দুদিন ও এই বাড়িতে থাকবে। সে তো হলো দুদিনের ব্যবস্থা, যে এখানে থাকবে, তারপর কি হবে? তারপর মালতী যখন শাখা সিঁদুর পলা সব দিয়ে বাড়িতে ফিরবে, তখন বলবে যে মা জোর করে পাশের গ্রামের একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আর মালতীদের নতুন স্বামী? সেটাও ঠিক হয়ে গেছে। বলা হবে বিয়ের পর মালতীর বর গুজরাটে চলে গেছে সেন্টারিং এর কাজে, তাই মালতী আবার নিজের চাকরিতে ফিরে এসেছে। ওয়াও বোন, এটা তো তোর সিনেমার গল্প। স্বামী স্ত্রী একই ছাদের তলায় থাকবে, অথচ ওদের সম্পর্কটা গোপন থাকবে। Very interesting. हम लाख छुपाए प्यार मगर जेठू को तो पता चल जाएगा। एर पर भी मादा न घर का न घटका रह जाएगा। রোহিত ভয় দেখাচ্ছে। মাথাটা গেছে তো, জেঠু লাস্ট উইকে পড়ছে আর তুই ওকে খেপাচ্ছিস, চল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বুবলি হয়েছে তোর, আর কত সাজবি বলতো? তোমার শুধু ওই মনে হয়, মেয়েরা সাজ ছাড়া কিছুই পারে না। ভুল কি বললাম? সেই তখন থেকে সেজে যাচ্ছে, পুরোটাই ভুল। তোমার ধারণা একেবারেই ভুল। বুবলি অনেক আগেই বেরিয়ে গেছে মালা কিনতে, ও একেবারে বিয়ের জায়গায় চলে যাবে।